আজকের নাটক একটি ছোট্ট জিজ্ঞাসা, রচনা ও প্রযোজনা আশিস কুমার লোহ, নাট্যানুষ্ঠান একটি ছোট্ট জিজ্ঞাসা। জন্মভূমি সোনালি স্বপ্নে গড়া আমার বড় সাধের সোনাপুর আজ শ্মশান। শ্মশানের ধ্বংসস্তূপের মাঝে আমি দাঁড়িয়ে আছি। ওই তো আমার সাত পুরুষের ভিটে পুড়ে ছারখার হয়ে গেছে। ওরা ধ্বংস করেছে আমার সব, আমার সোনার সংসার, কেড়ে দিয়েছে আমার আলোকে, হত্যা করেছে আমার মাকে। এখন এখন আমি কাকে দিয়ে বাঁচবো, কিসের জন্যে বাঁচবো? আমির ভাই, কে? রাশেদ, রাশেদ তুই বেঁচে আছিস? বাচ্চা না থাকলে হয়তো ভালো আসছিল, তোমার এই পোড়া মুখ দেখাইতে হতো না, কারো কোনো অভিযোগের জবাব দিতে হতো না। দেশের মানুষের ভালোবাসা আমি পেয়েছি, আমার কোনো অভাব নেই, কোনো অভিযোগ নেই। তবু আমারে তুমি মাফ করো আনোয়ার ভাই, দেশের লেখে জান দিতে যেদিন তুমি চলে গেছিলে, সেদিন তুমি আমার হাত দুটা ধরে কইছিলা, রাশেদ তোর বাবি রইল, আলো রইল, অব দেখিস এতদিন ওরা বাইচ্চেই আসিল। মাত্র কয়দিন আগে হাইরা জাউনের আগ মুহূর্তে শত্রু বাহিনী এই গ্রামে আইল, মারল আলো রে, জ্বালাই দিল তোমার ঘর বাড়ি, আগুনে পুড়ে মরে গেল ভাবি। আমার মা রে পর্যন্ত ওরা ছাড়ে নাই, খালি আমি আমি পলাইয়া বাঁচলাম। এর থেকে মরে গেলেই কি ভালো হইতো না আনোয়ার ভাই? না না, তোর বাঁচার প্রয়োজন রয়েছে। তোমার প্রয়োজন আইতে পারলে আমি খুশি হব আনোয়ার ভাই। রাশেদ, মাথা গোজনের ঠাই দেওয়া আমার নাই, তাই নৌকাটা আছে, তারই ছয়ের নিচে চলো হাই যাইতের মতন। কে কে ওখানে? আমি আমি তোদের তালেব মাস্টার। আসলে তুই ফিরে আস একলা কেন? জাহনের সময় আমার খোকনের লোকে লইয়া গেছিলি, কই কই আমার খোকন? কই খোকন? খোকন খোকন শহীদ হয়েছে, সে বেহেস্ত চলে গেছে। না না রে না, সবাই ওই কথা কয়, তুই কইস না। আনো ওরে, আমি যে স্পষ্ট দেখতে পাইতেছি আমার খোকন শহীদ না, গাজী হইয়া ফিরা আইছে। তুই আনো আর না, আজ থেকে তুই আমার খোকন। চল বাবা চল বাড়ি চল, মাটির দেয়ালটুক ভাঙ্গা খেলেও ছাউনিটুকু এখনো আছে। কি ভাবতাস, যাইবি না? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। চল বাবা চল, তুইও চল রাশেদ। আমার সখী যে তার ভাই আইব বললা পথ ছাইয়া বৈশা হইছে। তুমি ফিরে আসবা সেই আশা কতদিন পথ চাইয়া আছি। বাবা বুড়া মানুষ, জানি না কেমনে পুত্র শোক বলছে, আমি যে ভাইয়ের শোক বলতে পারতাছি না। আনু ভাই খোকন আমার সঙ্গে একই বাংকারে যুদ্ধ করেছে, গুলি খেয়ে আমারই হাতের উপর মারা গেছে। ও মরার আগে শেষ অনুরোধ করেছিল, সখীর তো কোনো ভাই বলতে কেউ রইল না, তুমি তার ভাই হয়েও। কেন না সখী, ভাই তোমার যুদ্ধ করে ফিরে আইছে, তারে পাখা দিয়ে বাতাস করো, কিছু খাইতে দাও, কিছু খাইতে দাও, খাইতে দে সখী, কিছু খাইতে দে, তোর ভাইয়ের কিছু খাইতে দে। এই যে দেখ কত খাওয়ান আনছি, গামছায় বান্ধা চাউল এক সেরের কম হইব না। আনু ভাই তুমি ভাগ্যবান, তুমি আইসা আমক বাড়ি তুটলা, আর লকে লগে আমরা চাউলের মুখ দেখলাম। আজ আমরা বাবাকে ভাত খামো, ভাত খামো। Thank you.
গত রাইতে ভর পেট ভাত খাইয়া সাত সকালে গায়ে খুব জ্বর হয়েছে দেখতেছি। মুখ গোমরা করিয়া বয়ে থাকুনের দিন আর নাই, পালটা সেলাই করে ফেলাইছি, গলুয়ে পেরেক ঠুকতেছি, নৌকা লইয়া পাড়ি দিমু, ঘাটে ঘাটে কেড়াইয়া খাটমু। দিদার কামাই হইব, তিন কুলে তো কেউ নাই, অত টাকায় করবা কি? কেন জলে কামাই করে ডাঙ্গায় ঘর বান্ধু? নৌকার শুয়ের নিচে ঘুম আসে না বুঝি, কেমনে আইব? একজন যে চোখের ঘুম কাইরা নিছে। কেডা সে? যদি কই তুমি? গত নয় মাসে এই কথা বইলা গেছিলা বুঝি। রাশেদ কি বলেছিল রে সখি? কিছু না ভাইজান, কিছু না, ও তুমি বুঝবা না ভাইজান। আচ্ছা, গাঙ্গের ঘাটে কলসি ভরতে এসে তুই আর রাশেদ এমন কি কঠিন কথা বলছিস যে আমি আমি বুঝবো না? এই পালাচ্ছিস কেন? আরে দেখ দেখ, আরে কি কাণ্ড, আরে পানি না নিয়ে চলে গেল। ভয় নাই, মরুর বালির টিপ কলে পানি ভরে নিব, ওর মেলা বুদ্ধি, খালি কলছিল বাড়ি ফিরবো ভাবছো? ওর বুদ্ধির পরিচয় তাহলে বেশ কিছু পেয়েছিস বল। বেশি কিছু না, একটু একটু। আর তাই বুঝি ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস? আনোয়ার ভাই, তোদের সব কথাই আমি শুনেছি রে। শুনছ? হ্যাঁ, ভয় নেই, আমি বাধা দেবো না, বরং ঘটকালি করব। সখীকে তুই বিয়ে করলে আমি খুব খুশি হব। মাস্টার সাহেব আমার পাওনা টাকাগুলোর কথা ভুলে গেছেন কিনা জানি না। টাকার কথা ভুলি নাই হাসান, কিন্তু কথা হইল টাকা তো তোমার পাওনা না, পাওনা তোমার বাজানে। সেই কথা মনে করিয়ে দিতে বাজান আমায় পাঠালো, বলল আপনি নাকি সব ভুলে গেছেন। খোকন রে কলেজে ভর্তি করানির সময় আর ওই গায়ের প্রাইমারি স্কুলটা চালুকরণের সময় কিস্তিতে কিস্তিতে মোট ওই 1,500 টাকা তোমার বাজানের কাছ থেকে কর্জ করছিলাম, কিন্তু তোমার বাজান সুদের টাকা আগাম কাইটে রেখা তমসুকের কাগজে মোট 2,000 টাকা লেখা নিছিল। সেই 2,000 টাকা শোধ যদি দিতেই না চান তাহলে একটা উপায় আছে। উপায়? আমাদের সঙ্গে আত্মীয়তা করলে। কে কার সঙ্গে আত্মীয়তা করছে হাসান মিয়া? আনোয়ার মিয়া যে, ভালো সময় এসছো। তোমার মাস্টার সাহেব আমার বাজানের পাওনা 2,000 টাকা শোধ দিলে সব লেখা চুকে যায়। না না না, তোমার ঘরে এক বউ থাকতে সখীকে তোমার সঙ্গে বিয়ে দেবো না। তুমি বিয়ে দেবার কে? আমি সখীর ভাই। তাহলে মাস্টার সাহেবের ঋণ তুমি শোধ করো। দরকার হলে তাই করব, তুমি এখন যাও। যাচ্ছি, তবে আবার আমি আসব, খালি হাতে নয়, একলাও নয়, তৈরি হয়ে আসব। চলি আনোয়ার মিয়া, যাওয়ার আগে একটা কথা বলে যাই, তুমি সবল হতে পারো, মনে রেখো আমিও দুর্বল নই। তুমি যাও, তুমি যাও হাসান মিয়া। যাচ্ছি, খোদা হাফেজ। কাজটা বোধ হয় ভালো হইল না আনু। হাসান ও মানুষ, ও না পারে এমন কোনো কাজ নাই। মানুষের সঙ্গে অমানুষ কোনোদিনই পেরে ওঠে না, কদিন আগেই তো প্রমাণ পেলেন। মারামারি লাঠালাঠি করুন কি আমার সাজে, ঘরে আমার সমস্ত মাইয়া। মেয়ে আপনার একার নয়, তার আনু ভাই আছে, আছে রাশেদ। রাশেদ? হ্যাঁ রাশেদ। রাশেদ নিরক্ষর নয়, দেখতে শুনতে ভালো, তাছাড়া সখী তাকে কি কইতেছো সানোয়ার? হ্যাঁ, রাশেদ আপনার স্নেহের ছায়ায় থাকবে, বুড়ো বাপকে ফেলে সখীকেও দূরে চলে যেতে হবে না। আমি একটু ভাইবা নেই আনু, আমার একটু সময় দে। যতই সময় যাইতেছে ততই অত্যাচার শুরু করছে হাসান মিয়া। গাঙের ঘাটে যাইতে পারি না, পুকুরে নাইতে পারি না, দিন রাত কেবল ঘুর ঘুর করে। হ্যাঁ, টাকাটা শোধ করতে না পারলে আমি বরং এক কাম করি, নৌকাটা বেচে দেই, তাতে বড় জোর 300-400 টাকাই হবে। তার চেয়ে আমি বলি কি, আমি বরং আমার পোড়া ভিটাটা বিক্রি করে দিই। মোড়লের সঙ্গে কথা বলেছি, 1,500 টাকায় কিনে নিতে রাজি হয়েছে। আমার লাগি তোমার ভিটা বিক্রি করবা? আলো বেঁচে থাকলে তার বিয়ের সময় ওই ভিটাটুকু আমাকে বিক্রি করতেই হতো। মেয়ের বিয়ের আনন্দ করতে তো পারলাম না, তোর বিয়ের আনন্দটুকু করতে দিবি না ভাই? তা হয় না আনু ভাই। সখি তুইও কি বলবি, তা হয় না? যা সত্য তা তো কইতেই হইব ভাইসান। ও
তাহলে ওই ভাই বোনের মিথ্যে সম্পর্কটা আজ থেকে এখানেই শেষ হয়ে যাক। খোকনের কর্তব্য যদি আমায় করতে না দিস তাহলে আর 2000 টাকার প্রশ্ন, তুমি নাই 1500 টাকা দিলা, বাকি 500 আমার তো কিছুই নাই। সে বুদ্ধিও আমি করে রেখেছি, মাস্টার সাহেবকে তোদের দুজনের কথা বলেছি, তোদের কাউকে কিছু না জানিয়ে বড়লকে আমি জমি দিয়ে দিয়েছি 1500। ভাই সান আনু ভাই, বাকি 500 তুই জোগাড় করবি রাশেদ, কাল শুক্রবার ভালো দিন, জুম্মা নামাজে পরে তুই নাও ভাসাবি, পারবি না ভাই, মাত্র 500 টাকা জোগাড় করতে মোড়লকে অনেক বলে কয়ে আমি 6 মাস সময় চেয়ে নিয়েছি। আমি পারু, আমি পারু মানু ভাই, কাইলে আমি মা বসামো। বাবা বাবা সব শুনছে। হ্যাঁ কি করছিস, আরে তোরাও কি করছিস, আমার পা ছুঁয়ে সালাম করছিস কেন, আমার কোনো দোয়াই কোনো কাজে লাগবে না, আমি আমি সে বড় অভাগা রে, বড় অভাগা। বিদায়ের সময় চোখের পানি ফেলাইতে নাই সখী, চোখের পানি সে ভাত মানে না রাশেদ, একলা একলা আমি কেমনে থাকুম। সুখের দিনের আশায় দুঃখের দিন কটা বুক বান্ধা থাকতে হইব সখী, আমারে হাসি মুখে বিদায় দাও। বেলা বয়ে যাচ্ছে রাশেদ, সাজের আগে বড় গাঙ্গে পড়তে হবে, রওনা দে। চিঠি দিও। খালি চিঠি না, যখন যা কামাই হয় ডাকে পাঠাই দিব। শরীরের দিকে খেয়াল রাখো, বান তুফান বাসাইয়া শৈল, বিপদে আল্লাহর নাম মনে করো। শামসু ভাই কি করতেছো, পাক বসাইছি, তুমি বসাইছো নি? না এই বেলা আর বসামো না, শিববাড়ির ঘাটে সন পাপড়ি কিনে খাইছি। সন পাপড়ি দিয়া দুপুর রক্তের খাওয়ন সারছো, টেকা কামায় দালান তুলবা তোমরাই। আরে মিয়া পেটও কিছু দেও, দান বাঁচলে বাপের নাম, তুমি তো দেখি তারা মিয়ার সার্গে ধইলা। না না কি করতেছে, না না কি করতেছে, বেবাইরা মুরগির মতো জিমাইতাছে। ও আবার জ্বর আইছে বুঝি, জ্বর ছাইরা গেলে না আবার আওনের কথা, 3 দিনের মধ্যে এক দাগ ও জ্বর বহে নাই। না না ও তারা না না এটা রাশেদ শেষবেলা চরণদারের উঠেলে ফজরের আগে ঘাটে ফিরতে পারুম না, মুই ঘাটের মরা মোরে মায়া করিয়া নিজের পেটে লাথি দিও না বাবা, এই বছরটা মোর মায়ের গেলে সেই যে মেলি দাঁড়িতে দড়িয়া পেডান দিয়েছিলে, আজ কতদিন হয়ে গেলে তবু শরীরে বল পাই না, বুকের মধ্যে বন্দুকের মার দিয়া পার দিয়েছিলে, হন্তানায় বেদনা করে ফেফড়ায় কেঁচা লাগছিলে, কাশলে দলা দলা রক্ত বাইরায়, যাক মোর পেশাল হুনি আর কি হইবে, তুমি যাও বাবা খ্যাত মারো যাইয়া। বাড়ির লাগি মনটা বড় কান্ত, বাড়ির মানুষও তোমার লাগিয়া কান্তে আছে বাবা, মগু এই কান্দা কাটি সব মগু মগু জীবনে আর আসে কি, আর আসে কি। শো
সন্ধে হয়ে গেছে এখনো ঘরে আলো জ্বালাসনি, বসে বসে শুধু কাঁদিস? আরে পুরুষ মানুষ বিদেশে গেছে, কাঁদলে তার অকল্যাণ হয়। ভাইসান, এই পথ যাওয়া কবে শেষ হইব? রোজ রোজ এক কথা বলতে পারবো না, লন্ডনটা জ্বালা ভাত বসা, মাস্টার সাহেব হাট থেকে ফিরে। ভাইসান তুমি একটু ডাক করে যাও না, দেখো না তার কোনো সিটি আইলো কিনা। বেশ বলছিস যাচ্ছি, কিন্তু রাতের বেলায় ডাক আসে না এ আমি খুব ভালো করে জানি। নে নে ওঠ ওঠ, আরে ওঠ, আমি চললাম। কে? আমি হাসান, চিনতে পেরেছো আশা করি? শয়তান, কি চাই? জানোই তো আপনার ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে। বউ তো মোটে একটা, ছেলে মেয়ে সর্বসাকুল্যে চারজন, আমার বাজানে দেদার সম্পত্তি, খাবে কে? তাই তো তোমাকে বিয়ে করতে চাই। হাসান সাহেব, তুমি তো জানো চারটে পর্যন্ত হালাল। শৈলাদান, শৈলাদান কইতাছি, না গেলে এই বটি দিয়া আপনাদের দুই টুকরা করে ফেলাম। রাগলে তোমাকে বড় সুন্দর দেখায়। শৈলাদান, দান কইতাছি, 500 টাকার মায়া যে ভুলতে পারছি না। 6 মাসের মধ্যে আপনি আপনার টাকা পাইবেন, মাত্র 1 মাস গেছে, যান যান। যাচ্ছি, তবে আবার আসব। কুত্তা! মাসি, ও মাসি ভাই, কোন কুসুমপুর যাব? আইতাছি। 10 টাকা লাগবো। আমার কাছে মোটে 5 টাকা আছে ভাই, একা মেয়ে মানুষ অত দূরের পথ কেমন করে যাব? 5 টাকা আমার পোষায় না বোন। বনি যখন বললে, বনের আবদারটুকু রাখো না মাঝি ভাই, তোমার তো শুধু গতরের খাটনি, আমাকে একা ফেলে যেও না, তোমার দুটি পায়ে পড়ি, চোর ডাকাত কতই আছে, একলা পেলে। ঠিক আছে ঠিক আছে, আসো ওঠো। একলা যে কি করব, দুজনে মিলে তো পালানো যায় না। তুমি পলাইতেছো? হ্যাঁ, স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি যাচ্ছি। কে? বড় ঘর বড় বর, কপালে শৈল না। কে? অবাক হবারই কথা, গোয়ালে গরু, পুকুরে মাছ, 100 বিঘা ধানের জমি, স্বামী স্ত্রী দুজনে খেয়ে শেষ করতে পারি না, তাই স্বামী আমার আবার একটা বিয়ে করেছে। সতীনের ঘর পোষাইলে না বুঝি? পোষাতেই তো চেয়েছিলাম, দজ্জাল সতীন বাপের খোঁটা দেয়, আমার ভাষা নিয়ে হাসাহাসি করে, তাই বাপ মায়ের শেখানো ভাষা ছেড়ে দিয়ে কেমন বুলি ধরেছি দেখছো না? তবু মিলেমিশে থাকলেই তো পারতা। মিলতেই তো চেয়েছিলাম, তবু মিলতে পারলাম না, দজ্জালটা আমার পিছের ছাল তুলে দিয়েছে, দেখবে মাছি। না না থাক, সরম পেলি? তুমি বড় ছেলে মানুষ মাঝি, আর চোখে মেয়ে মানুষের দিকে তাকাতে সরম করে তোমার? আমার বাপের বাড়ির দেশের মানুষগুলোর মতোই তুমি, একরোখা হলেও লাজ সরমে বালাই আছে। নৌকা দুলে না, চুপ করে বল। গোলাপি যে চুপ করে বসতে জানে না, এই নিয়ে স্বামীর খোঁটা শুয়েছি কত। তোমার নামটা কিন্তু বেশ। ঘুমায় পড়ছো নাকি? আরে ওঠো, আরে ওই তো সামনে কুসুমপুরের বাড়ি। আরে আরে পানি ছিটে দিচ্ছ কেন? নাম বানা তাই তো। এইখানে ফিরাও, হাঁটি ফিরলে লোকজন দেখবে, যদিও আধ মাইল হাঁটতে হবে, তবু এইখানেই নামবো। হাঁটু পানিতে ডুববো না মাঝি। এই নাও তোমার কেরায়া 5 টাকা, ওইটা রাখো, ঋণী করলে হাসুরের ময়দানে শোধ দিতে হবে। এক কাজ করো না মাঝি, চলো না আমাদের বাড়ি, আজকের দিনটা থাকবে, বেশি দূরে না, ওই যে ভাঙা নীলকুঠি দেখতে পাচ্ছ তার পাশেই বাঁশঝাড়ের পেছনে জুম্মা ঘর, একটু এগিয়ে গেলে বা হাতে মনসাতলা, তার পেছনে জোড়া তাল গাছ, তালতলাতেই আমাদের বাড়ি, ছনের ঘর, খুব ঠান্ডা, হাওয়ায় বাবুই পাখির বাসার মতো দোলে, পড়ে যায় না,
পেটে তাবিজ পোতা আছে। আইস না, আবার কোনোদিন এদিকে আইলে তোমাকে বাড়ি যাবো। আমার বাপের বাড়ির দেশের লোকগুলো জান যায়, তবু জবান যায় না কিন্তু। আচ্ছা আসুম আসুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝি কেডা, আমাদের নবীগঞ্জে নিয়ে যাবে। কয়জন আপনারা? দুজন। সোয়েন নিছে বট, বেলা উঠুক তারপর নাও সারমু। না, এখনই ছাড়তে হবে, টাকা বেশি দেব, সকাল আটটার মধ্যে পৌঁছতেই হবে। পঞ্চাশ টাকা লাগবো। ঠিক আছে ঠিক আছে, কহিনুর উঠে এসো। বদর বদর, আমার বড় ভয় করছে। ভয় কি, আমি তো আছি। ওরা কি আমাদের রেহাই দেবে? তন্ন তন্ন করে খুঁজবে। সিরাজের স্বপ্নের সেই দৃশ্যটা মনে পড়ে কহিনুর? হ্যাঁ, নবাব সিরাজ মসনদ ছেড়ে লুৎফাকে নিয়ে পালাচ্ছে। তুমি এতদিন সিরাজের অভিনয় করেছ, আমি করেছি লুৎফা। হাজার হাজার দর্শকের চোখের সামনে এতদিন আমরা পালানোর অভিনয় করেছি। হ্যাঁ, সত্যিকারের পালানোর সিনে দর্শক নেই, ওই মাঝি ছাড়া। আমাকে কোথায় নিয়ে চললে বাদল? আপাতত নবীগঞ্জে, তারপর তোমায় নিয়ে মহাদেবপুর যাব। সুখের ঘর কন্যা করব। কি ভাবছো কহিনুর? না, ভাবছি কহিনুর অপেরা পার্টির সবার কথা, বেশি করে মনে পড়ছে। তোমার চরিত্রহীন লম্পট স্বামী আফতাবের কথা, যে আফতাব তোমার রোজগারে বসে বসে মদ খায়, টাকা উড়োয়। না বাদল, দলের সবাইকে আমি ভুলে থাকতে পারবো, ভুলতে পারবো না পুষিকে। একটা তুচ্ছ বিড়ালের জন্য তোমার এত টান? পুষি ছাড়া আমার ওই দলে যে আপন বলতে কেউ ছিল না বাদল। কেন, আমি? তুমি তো আর আমার পোষা নও, তাছাড়া তুমি যে মানুষ, তোমাকে কতটুকু বিশ্বাস করা যায় বলো? মানুষের প্রতি তোমার এত অবিশ্বাস কেন কহিনুর? নবাব সিরাজও তো মানুষ ছিলেন, মোহাম্মদ বেগও তো মানুষই ছিলেন। সিরাজের আত্মা ফিরে আসেনি, কিন্তু চারপাশে অসংখ্য মোহাম্মদ বেগ যে ঘুরে বেড়াচ্ছে। ভাতের মতন হয়ে গেছে। তুমি মিয়া বড় কিপটা, যাই, যেই উমিদ লয়ে আইছিলাম সেটা পুরো হইব না। তবুও কও না শুনি। শিমুলতলার স্টেশনের লগে বুঝছ, স্কুলের মাঠে যাত্রা হইতাছে, কোহিনুর অপেরা পার্টি। কোহিনুর অপেরা? হ হ, সিরাজউদ্দৌলা যা গায় না মধুর, বাদল কুমার সিরাজ, কোহিনুর নিজে লুৎফা, যাই বানি। পাবলিক চটেছে, ওই শোনো। আমার এখনো সাজগোজ হয়নি, অধিকারীকে বলো শোকে নাচ লাগিয়ে দিই। সাবে কি আর বলে, হিরোইনদের চটাতে নেই। কে কে তুমি? আরে তুই সাজঘরে ঢুকলে কি করে, কি চাও? ও ও কি চলে যাচ্ছে যে? না, যা জান চাইছিলাম জানা হয়ে গেছে। আপনি মুখ বুঝে সহ্য করতেছেন? মীর জাফরের অত্যাচার সিরাজকে সইতে হয়েছিল কেন? আমি তো অত কথা জানি না, আপনি হয়তো জানেন, আপনি কল। জেনেও না জানা ফান করে থাকতে হয় মাঝি, তা জানো না বুঝি? বুঝাই না। আচ্ছা যাই। হ্যাঁ দাঁড়াও, তোমার নৌকা আছে? হ্যাঁ, ওই ঘাটে একজনের জিম্মায় রেখে আছি,
আমার জিম্মা তুমি নেবে মাঝি? ভয় নেই, তোমার বোঝা হবো না। সে নরক থেকে আমি মুক্তি পেতে চাই মাঝি, তুমি কি আমায় পার করে দেবে? কিন্তু সবার চোখে ফাঁকি দিবো কেমন করে? তুমি পুরুষ মানুষ আর বাদল সাহেব সে ঠক জোর প্রতারক কাপুরুষ, না জেনে তাকে ভালোবেসেছিলাম। আচ্ছা মাঝি, তুমি বলো তো, তার পুণ্য যেমন উঠে গেছে, ভালোবাসাও কি তেমনি? পুণ্য ভালোবাসা কোনো কিছু উঠতে যায় নাই, সবই অবস্থার ফের। তুমি পাপ পুণ্য বিশ্বাস করো, ভালোবাসা আস্থা আছে? বলো বলো, উত্তর দাও। আমি আমি একজনকে ভালোবাসি। তোমার বউ? না, বউ এখনো হয় নাই। কেন? টাকার অভাব। কয় টাকা? 580 টাকা কম। আমি আমি তোমাকে টাকা দেবো মাঝি, 500 কেন, হাজার হাজার টাকা আমি তোমাকে দিতে পারতাম, কিন্তু আমার স্বামী মদ খেয়ে সব টাকা উড়িয়ে দিয়েছে, নিজের টাকা নিজেই চুরি করে আমি কিছু সঞ্চয় করেছি, পোশাকের বাক্সের নিচে লুকিয়ে রেখেছি। এই নাও, এই নাও মাঝি, কম করে হলেও এখানে 200 টাকা হবে। না না, এই টাকা আমি নিব না, এই টাকা আমি লইতে পারি না। কেন মাঝি? আপনার শেষ সম্বল। মদের টাকা রাখা বলে আমাকে মারধর করে, আমার স্বামী এই টাকা নিয়ে নেবেই, তার চাইতেই ভালো না, এই টাকা আমাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকুক, স্মৃতি উপহার হিসেবে এই টাকাটা তুমি নাও ভাই। কিন্তু আমি আমি যে আপনার কোনো উপকারই করতে পারলাম না। যতদিন আমার রূপ আছে রূপের অভাব হবে না, যতদিন আমার চাতুরি আছে চতুরের অভাব আমার হবে না। তোমার মতো সরল লোককে আমি গরমে ছাড়ছানি দেব না। যাও যাও, তুমি চলে যাও, শিমলপুরের স্টেশন থেকে আজ শেষ রাতে ট্রেন যখন ছেড়ে যাবে, আমি কান পেতে সে শব্দ শুনব, ভাববো ভাববো আমার ভাই যাচ্ছে ভাবিকে আনতে। যা বীর উঠতে পারুম না, ট্রেনের অপেক্ষায় ঘুমায় পড়ে কি বলিতে করছি টিকিটও করি নাই। এই যা টাকা, আমার জামার পকেটে তো রাখছিলাম, এই টাকাগুলো নাই, জামার পকেটে তো কাটা। কাঁদিস নে সখী, কাঁদিস নে, এতটুকু তুই যদি ভেঙে পড়িস তাহলে সখী। রাশেদ আমারে ভুল লেগেছে বাইরা, রাশেদ আমারে ভুল লেগেছে। রাশেদকে তুই ভুল বলিস নে, রাশেদ তোকে ভুলেনি, সে তোকে ভুলতে পারে না। সখী সখী, আনো আরে কই গেলি তোরা, কই গেলি, দেখ আইসা রাশেদের চিঠি আইছে। চিঠি? চিঠি এই এই দেখ লেখছে, রমজান মাস আয় রোজগার কম, তবু 60 টাকা জমা করেছি, ইনশাল্লাহ ঈদের দিন তোমাদের মাঝে উপস্থিত থাকিব। হ্যাঁ হ্যাঁ, ঈদের দিন লিখেছে যখন নিশ্চয়ই আসবে। আজকে রমজান মাসের কত বাইজান? আজ 26শে রমজান, মাত্র কটা দিন বাকি।
মাঝেই ওটা কি গোয়াল নন্দ যাবে? না কর্তা, ওটা বরিশাল মেল। মাঝি দেখো দেখো কি কাণ্ড, একটা ডেঙ্গি স্রোতের টানে ভেসে চলেছে। তাই তো, মাঝি কই, বোধ করে ঘাটে বান্ধা ছিল, লগি উপরে ছুটে গেছে, স্রোতের টান একেবারে দক্ষিণে চলছে। ইস, স্টিমারের সঙ্গে ধাক্কা খেয়ে চৌচির হয়ে যাবে যে। না জানিকা সাদের ডিঙ্গা পয়মাইল হতে চলছে। ও কি মাঝি, মাছ দরিয়ার দিকে ছুটলে যে। ডিঙ্গিটা বাঁচাইতেব কর্তা। আরে আরে করো কি করো কি, আমি যাব উত্তরে, দক্ষিণ দিকে ছুটলে যে। ও মাঝি না ভেড়াও, আমি নাববো। ভয় নাই বাবু, চুপচাপ বয়ে থাকে। বলে কি, দক্ষিণে জমের দোয়া সাঁই সাঁই করে ভেয়ে চলেছে, মরণের ভয়ে গলা আমার শুকিয়ে আসছে। মরতে তো একদিন হইবই। বলে কি রে বেটা, হা হরি ঠাকুর, এই গোপাল শর্মার অদৃষ্টি অপমৃত্যু লিখেছিলে। মেয়েটা বিয়ে পড়ছে, আজও বিয়ে দিতে পারিনি, ছেলেটা সবে নাইনি উঠেছে, ঘরে দ্বিতীয় পক্ষের পরিবার, এতগুলো লোককে জলে ভাসিয়ে আমি জলে ডুবে মরতে পারবো না। মেজশালা ইন্স্যুরেন্সের দালাল বলেছিল জামাইবাবু পলিসিটা করে নিন, ও একটা কমিশন পাবে, সেই হিংসে পলিসিটা করাইনি। হিংসা জিনিসটা ভালো না বাবু। এ যাত্রা যদি রক্ষে পাই তবে পলিসিটা না করায় কোন শালা। সামাল সামাল, নৌকো উল্টে যাবে যে। আল্লাহ হাজার শুকুর, পাশ কাটাই চলে গেল বাবু। আপনি একটা আগে বন পড়বেন না। এই সাবধান সাবধান, হরিব হরিব। কেডা ডিঙ্গিত শুয়ে রয়েছে কেডা। আরে আরে মাঝি করো কি করো কি, নৌকো ছেড়ে ডিঙ্গিতে যাচ্ছ, যদি অ্যাক্সিডেন্ট হয়। চুপ করে থাকেন বাবু, ডিঙ্গিটারে আমার নৌকার সাথে বাইন্ধে দিতে। নানা, আরে তারা নানা, কে কেডা? আমি আমি নানা, আমি রাশেদ। রাশেদ মিয়া, ইস ধরে একেবারে গাও বুঝে যাইতেছে। ও না না, তোমার নৌকা যে দক্ষিণে ছুটে চলছে, তুমি টের পাও নাই? মুই দক্ষিণে যাইতে চাই রাশেদ, দক্ষিণে মোর ঠিকানা। ও মিয়া রাশেদ, আল্লাহর হাজার শুকুর যে শেষকালে তোমার দেহা পাইলাম, তুমি মোরে পরানাদের গালে পৌঁছে দো বাইদি। মুই চক্ষু বোঝনের আগে মোর পরিবারে এক নজর দেখতে চাই, মায়েরা তো শ্বশুর বাড়ি সুখে আছে থাকুক। না 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 না, পৌঁছাই দেবো না না তোমার, কিন্তু এইভাবে হাল ছেড়া স্রোতের টানে তো বাইশে চলছ কেন? এই সারা উপায় নাই, কত নাই আরে কইলাম, মুই বুড়া মানুষ ব্যামাইরা, মোর আপত্তি কেউ হলে না, দু একজনে রাজি হয়েছিল, কিন্তু খগো মনে কুমতলব, মোরে মাছ দরিয়ায় আইনা ফেলায় দিয়া মোর ডিঙ্গি হান মারিয়া দিতে, মুই তো মরিয়া বাঁচতাম, মোর পরিবারের হইতে কি, আল্লাহর নামে আল সরিয়া স্রোতের টানে গাও বাসাইছি, নসিবে যদি থাহে মোর ডিঙ্গি যাইয়া বাড়ির ঘাটে ঠেকতেই ঠেকতে। বাবার আসে মোরা চলতে আসি না থামিয়ে আসি বাইডি? চলতেছি না না, তোমার বাড়ির দিকেই চলতে আসি, পরানাদের ঘাটে নাও ভিড়াইলে পথ চিনে বাড়ি যেতে পারবা তো? না পারমু বাবা পারমু, খাল বিলের পানিও তো পথ চেনে না, তবু সাগরে যাইয়া পড়ে পড়ে না? হ্যাঁ, অনন্ত সাগরের দিকে মুই দাইয়া চলছি, মোর শেষ ঠিকানা ওডাই। না 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 না, চুপ করো না না, মোর মুহে একটু পানি দে তো বাবা। ও বাবা মাঝি, উত্তরের যাত্রী আমি, দক্ষিণে কোথায় নিয়ে চলেছ? জমের দোয়ারে সামনের বাঁকে আপনারে নামিয়ে দেবো। আমি তাই বলতে চেয়েছিলাম, বেহুলাশে যে লক্ষ্মীন্দরকে নিয়ে আমার আবতিতে যেতে আমি রাজি নই। ঠিক আছে ঠিক আছে, চুপ করে বল। না না পানি খাও। পানি দা বড় লন্তা রাশেদ, তোয় কি মোরা বরণা দিতে আসকে পড়ছি? হ্যাঁ সাহে, দেখ তো এই বিবির বাজারের মাঝার শরীফ দেখা যায়? মাঝারের ঘাট তো সারাই আছে,
এবার ডাইনে বাঘ টিনে লঞ্চ ঘাটে সরন্দার বাবুরে নামাইয়া সোজা পাড়ি দিব পরানাটের দিকে। তুমি বাইপো না 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 অহন বাটা তর তর করে বাইসের নৌকার মতো ছুটে চলছি আমরা বাবু। ও বাবু পথে নামাই দিতেছি বলিয়া মনে কিছু করেন না? মনে করার মতো মন আর নেই রে। এ যাত্রায় দুগ্গা দুগ্গা করে প্রাণী বাঁচলে ভাববো সাত পুরুষের ভাগ্যে আমার না করে আর নৌকায় চড়বো। সরন্দার লক্ষ্মী তারে হেলা করিস না বাবা। গান কিনতি না লক্ষ্মী কিনতি না না সূর্য ডুবছে না ডুবব কালকা সূর্য উঠবে তো হ্যাঁ না না মুই দেখতে পামু ইনশাল্লাহ পাইবা রাশে মোরাহন কই পরা নাটা সামনের বাঁকে। হ্যাঁ এইটা তো কুসুমপুরের বাঁক। হ্যাঁ সাহে দেখতো সাহে দেখতো এই নীলকুটির বাঙ্গা দেলাম দেখা যায়। হ্যাঁ লগেই পার স্যার না বেড়া বাবা না বেড়া মোর সময় নাই দৌড়াইয়া যাইয়া তুই মোর পরিবারের খবর দে কাইয়া তার আমি মাঝিরে শেষ দেখা দেখবা চলো। আমি যে পারিছিলি না 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 জুম্মা ঘরের বাহাতে মানুষা তালা তার পেছনে লেরা তাল গাছ আগে মরে একদম পানি দেখো নানা আকাশে নেশা তুলছে নানা 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 মাঝি ভাই তুমি? তারা মাঝির বাড়ি খুন্ডা। এটাই আমার বাপের বাড়ি। ঠিক পথ চেনে এসেছ, তারা মাঝি আমার বাবা। তোমার মা কই? ওই আকাশে। আকাশে তো ঈদের স্থান দূর, মা তো কদিন আগেই চলে গেল। যাবার আগে বললো কান্দিস না পোড়া মুখে, তোর বাপ ফিরাইলে কই। মুই আকাশের চাঁদ হইয়া তগপনে চাইয়া থাকু। মোর নাম যে চাঁদ বিবি, মোর নাম কি বেদনা যাইতে পারে? তোমার মা কেন মারা গেল? কি অসুখ হয়েছিল? খুব কঠিন অসুখ কোথা, তাই বলে ভেব না, না খেয়ে মারা গেছে। মা আমার কোনোদিন না খেয়ে থাকেনি, রোজ ভর পেট খেত। জঙ্গলের লতা পাতা কচু কলি সব সব, শেষ যেদিন কতগুলো নাম না জানা শাক পাতা খেলো সেই দিন। একদিন তোমায় দাওয়াত করেছিলাম, না এসেই ভালো করেছিলে। আজ লজ্জা দিতে কেন এলে মাঝি ভাই? আমি যে তোমার দেনা শোধ করতে পারবো না। মায়ের খবর পেয়ে বাজান বুঝি মনের দুঃখে ঘাটে বসে আছে। না না তোমার বাজান তোমার মায়ের কাছেই চলে গেছে। কোথায়?
ওই যে ঈদের চাঁদের পাশে একটি তারা, ওই কি আমার বাজার? সখি সখি, আরে কাল যে হাট থেকে আনোয়ার আতর কিনে আনছিল, সিঁড়িটা কই? জানি না বাবা। আনোয়ার তো যে কই গেল। হ্যাঁ এই তো আমি, চলুন ঈদের জামাতে সময় হয়েছে। চল চল চল। এই আরে মাদুর তো যে কোনখানে রাখলাম, একেবারে খুঁজে পাই না, সব কিছু গোলমাল হয়ে যেতেছে একেবারে। কি রে সখি, তোর মন ভারী কেন রে? আজকে তো সে আসবেই। কখনো তো আইলো না ভাইজান। আসবে আসবে, কথা যখন দিয়েছি নিশ্চয়ই আসবে। সেমাইটা খাইয়ে যাইও ভাইজান। তুলে রাখ, রাতে খাবো। রাইতে? হ্যাঁ রে, ঈদের ময়দান থেকে সোজা চলে যাব সোনাপুর। সোনাপুরের ধ্বংসস্তূপে আমার পোড়া ভিটে আলো রয়েছে, তো তোর ভাবি রয়েছে, গোটা ভিটেটাকে কবর মনে করে আমি তো জিয়ারত করব। আমি ঈদের জামাতে যাচ্ছিলাম। বেশ তো, জান না এখানে কি? যাবার আগে তোমার সওগাত দিতে এলাম। এই নাও ১০০ টাকা, আর এই লাল শাড়িটা, পছন্দ হয়েছে আশা করি। খুব পছন্দ হয়েছে, শাড়িটা দেখি। একই করছো, এত দামি শাড়িটা ছিঁড়ে ফেলছো। খালি তাই না, এইটারে আমি সুলাই দিব, তবু যদি আপনার শিক্ষা হয়। শিক্ষার নামে আমাকে যে অপমান করলে, তোমাকে উচিত শিক্ষা দিয়ে তার শোধ তুলব। সখি সখি, কি বাজান? জানালা কপাট গুলো বন্ধ করে দে, হারিকেনটা চালিয়ে দে। হারিকেনটা পড়ে সে বিভাগছে, কপিটা অন্ধকারে খুঁজে পাইতাছি না। জানলা খিল ভেঙে গেছে, বৃষ্টি জানটা লেগে সব ভিজে যাইতেছে। বাজান কে কে? এই ঝড় জল মাথায় করে তোমাকে আপন করে নিতে এসেছে যে এখানে এই অসময়ে তোমরা এখানে কি যাও? এই তোরা সব হা করে দেখছিস কি? এই ব্রুটাকে বেঁধে ফেল। সখির গলা না? হ্যাঁ হ্যাঁ, সখি তো, সখি 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 সখি। কে তোমাকে বাঁচাবে সখি? শয়তান আমি নই, শয়তান তোমার পেয়ারের রাশেদ। কুত্তাও আমি নই, কুত্তা তোমার ওই আনু ভাই। কই, তারা তো কেউ তোমাকে বাঁচাতে এলো না? যদি বাঁচতে চাও হাসি মুখে আমায় ধরা দাও। তবে রে এক কদম এগোবে না আনোয়ার। এই দেখো আমার হাতে রিভলভার আছে, আমি তোমাকে গুলি করব। আমি 1 2 3 গুনছি, এর মধ্যে তুমি চলে যাও, তুমি চলে যাও বলছি। হাসানের বাড়ির এই গোপন কোথায় তোকে ফেলে আমাকে চলে যেতেই হবে বোন। এক, কিন্তু হাসান সফিকে স্পর্শ করার আগে তুমি আমাকে ফোন করো। দুই, বেঁচে থাকতে আমি সফিকে কোনো ক্ষতি হতে দেব না। খবরদার এগিয়ে না আনোয়ার, আমি সাবধান করে দিচ্ছি। এই দেখো আমাদের রিভলভার,
আমি তোমাকে গুলি করব, আমি সত্যি সত্যি তোমাকে গুলি করব, আমি সত্যি সত্যি তোমাকে গুলি করব। আমার হাসান, এইবার তোমার জীবন না না মৃত্যুর জন্য তৈরি হও হাসান। না না না, আমার ক্ষমা করো, আমার ক্ষমা করো আনোয়ার ভাই, আমার ক্ষমা করো। ক্ষমা? জীবনে অনেক ভুল আমি করেছি, ক্ষমা করে আনু ভাই। আনু ভাই, আনু ভাই, এটা তুমি কি করলা ভাই, এটা তুমি কি করলা? ওই পশুটা সুখীকে ছিনিয়ে এনেছিল রে, আমি তাকে ভুল করেছি। জুরিদের মতামত ও সাক্ষ্য প্রমাণ আদিতে হত্যার অপরাধে অপরাধী বলে অভিযুক্ত আসামি আনোয়ার হোসেনকে এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। আনোয়ার হোসেন, আপনাকে বলছি ফাঁসির মঞ্চে উঠে জীবনের শেষ মুহূর্তে আপনাকে কিছু বলার সুযোগ দেয়া হচ্ছে। কিছু বলবেন আনোয়ার হোসেন? আপনি কিছু বলবেন? সখী আর রাশেদের বিয়ে হয়েছে কিনা জানতে ইচ্ছে করছে। আজও হয়নি, তবে হবে। আর কিছু বলবেন আনোয়ার হোসেন? আপনাকে জিজ্ঞেস করছি, আর কিছু বলবেন? আমার আমার একটি ছোট্ট জিজ্ঞাসা আছে। বলুন। একদিন যুদ্ধক্ষেত্রে হাজারো পশুদের মেরেছি বলে আমার গলায় ফুলের মালা দেয়া হয়েছিল। ফুলের মালা, আর আজ একটা ঘৃণ্য পশু হত্যা করেছি বলে আমার গলায় ফাঁসির দড়ি। পশু হত্যা করেছি বলে ফাঁসির দড়ি? কেন 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 কেন? আইন নিজের হাতে তুলে নেয়া অন্যায়। একটি ছোট্ট জিজ্ঞাসা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আনোয়ার, এস এ আবুল হায়াত, রাশেদ মাহমুদ সাজ্জাদ, তালেব সুধাময় কর, হাসান সিরাজ হায়দার, তারা মিয়া আশিস কুমার লোহ, বাদুল কুমার তহুরুজ্জামান বাবু, শামসু কাজী আলমগীর, গোপাল শর্মা আক্তার হোসেন, জজ সাহেব মীর শাহাবুদ্দিন, জেলার কাজী ইনামুল হক, সখী মিতা ব্যানার্জি, গোলাপি নুরি হাফজা, কোহিনুর নাসিমা খান মজলিশ, শব্দগ্রহণে আজহারুল ইসলাম, শব্দ সংযোজনা ও সম্পাদনা শফিউর রহমান দুলু। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন আশিস কুমার লোহা।